সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি গৃহিণী বান্নার আজকের পর্বে আমি তৈরি করব বোয়াল মাছ দিয়ে শিমবিচি রান্না করব। এটি খেতে খুবই টেস্টি হয় আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটি এখানে আমি শিমবিচি নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম বোয়াল মাছ আছে এখানে ছয় সাত টুকরো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিয়েছি প্রথমে আমি প্যানে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব এক্ষেত্রে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী ইলিশ মাছ শোল মাছ যে কোনো কিছু হতে পারে তো আরেকটি কথা হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি বোয়াল মাছ ভাজার সময় আপনারা একটু দূরে থাকবেন তাহলে তেল ছিটে যাবে গরম তেল আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন ভেজে তোলা মাছের তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি পাঁচ ছয়টি সামান্য ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুটি ছোট আলু তো আলুটা আমি পেঁয়াজের সাথে দিয়েই ভেজে নেব কেননা শিমের বিচিটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না তো পেঁয়াজটা আলুটা আমি পেঁয়াজের সাথেই ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এ পর্যায়ে এক চা চামচ দিলাম প্রয়োজন হলে আবার দিয়ে দেবো এখন দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যে গুঁড়ো মশলাটা অ্যাড করব এখানে এক চা চামচ মরিচ গুঁড়ো আছে হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়ো এটাকে আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি আলুটিকে এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি তো ডাইরেক্ট তেলের মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিব না কেন যে মশলাটা পুড়ে যেতে পারে একটু পানি দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা পুড়ে গেলে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে যায় সুন্দর লাগে না দেখতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব শিমের বিচি শিমের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায় এবং চুলার হিটটা মিডিয়ামে থাকবে এবং মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে ধরে না যায় এখন আমি এর মধ্যে একটি টমেটো দিয়ে দিলাম আমি টমেটোটা এখন দিয়ে দিচ্ছি কেন যে আমি তরকারিটা ঝোলটা গ্রেভি হবে খুব বেশি পাতলা হবে না এর জন্য আমি এখনই দিয়ে দিলাম টমেটো দিয়ে কষিয়ে নেব ভালো করে এবং টমেটোটা সফট হয়ে গেলে এর মধ্যে আমি আড়াই কাপ পানি দিয়ে দেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পানি দিতে পারেন যদি তরকারিটা খুব বেশি পাতলা রাখতে চান তাহলে পানিটা একটু বেশি দেবেন তো আমি এখন আড়াই কাপ পানি দিয়ে এর মধ্যে দুই কাপের একটু বেশি পানি এর মধ্যে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সরি এখনের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে তোলা ভেজে তোলা মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না শিম বিচি এবং আলু সিদ্ধ হয়ে যায় দেখুন কতটুকু ঝোল দিয়েছি খুব বেশি ঝোল দেবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার হিটটা মিডিয়ামই আছে ঝোলটা এতটুকুই রাখবো কেননা তরকারিটা চুলা থেকে নামিয়ে নেবার পর ঝোলটা আর কমে যাবে সিমের বিচে এবং আলুতে টেনে নেবে এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবং ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম তো তৈরি হয়ে গিয়েছে আমার বোয়াল মাছ দিয়ে শিমবিচি রান্নাটি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কথা হবে নতুন